নাউন নাউন হচ্ছে নামবাচক শব্দ। তাহলে দেখে নেওয়া যাক নাউনের শ্রেণী বিভাগ। নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন, যে নাউনকে দেখা যায়, স্পর্শ করা যায় এবং আঘাত করা যায় তাকে কনক্রিট নাউন বলে, এবং যে নাউনকে দেখা যায় না, স্পর্শ করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কনক্রিট নাউন আবার চার প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এছাড়াও গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। প্রপার নাউন, প্রপার নাউন দ্বারা কোনো নির্দিষ্ট বা স্বতন্ত্র ব্যক্তি বা বস্তু বা স্থানের নামকে বোঝায়। যেমন করিম নির্দিষ্ট ব্যক্তির নাম, পদ্মা নির্দিষ্ট নদীর নাম, বাংলাদেশ নির্দিষ্ট দেশের নাম, দি ইত্তেফাক নির্দিষ্ট পত্রিকার নাম, আটলান্টিক নির্দিষ্ট মহাসাগরের নাম। কমন নাউন, যে নাউন দ্বারা একই জাতীয় বা একই শ্রেণীর কোনো জিনিসকে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট দ্বারা কোনো নির্দিষ্ট ছাত্রকে বোঝানো হয় না, এটা সামগ্রিক অর্থে ছাত্রকে বোঝায়। সিটি শহর, রেস্টুরেন্ট, মুভি, সিঙ্গার ইত্যাদি। কালেকটিভ নাউন, যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে সমষ্টিগতভাবে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন আর্মি, ক্যাটেল, জুরি, ক্যাভালরি, ক্লাস ইত্যাদি। কালেকটিভ নাউন বাক্যের সাবজেক্ট হলে সাধারণত ভার্ব সিঙ্গুলার হয়। ম্যাটেরিয়াল নাউন, কোনো বস্তু যে উপাদান দ্বারা গঠিত তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন অয়েল, পেপার, আয়রন, রাইস, ড্রিঙ্ক ইত্যাদি। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউন দেখা যায় না, ছোঁয়া যায় না এবং আঘাত করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লাভ, মিউজিক, ব্রাইটনেস, জাজমেন্ট, ডেথ ইত্যাদি। কাউন্টেবল নাউন, যে সকল নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন আ পেন, ফাইভ কাউজ, বয়েজ, 10 ডগস, বুকস। কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম থাকে, যেমন পেন্স, আ কাউ, ফাইভ কাউস। আনকাউন্টেবল নাউন, যে সকল নাউনকে গণনা করা যায় না
তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন গোল্ড, সুগার, নিউজ, ওয়াটার, ফার্নিচার। আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম নেই, এরা সবসময় সিঙ্গুলার। আচ্ছা, এবার বলুন তো সল্ট কোন ধরনের নাউন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, নাকি ম্যাটেরিয়াল নাউন? সঠিক উত্তর ম্যাটেরিয়াল নাউন। ফ্লক কোন ধরনের নাউন? প্রপার, কমন, কালেকটিভ, নাকি ম্যাটেরিয়াল নাউন? সঠিক উত্তর কালেকটিভ নাউন। কারণ ফোল্ক বলতে ঝাঁক বা দলকে বোঝানো হয়। প্রপার্টি কোন ধরনের নাউন? প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন? সঠিক উত্তর অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ প্রপার্টিকে দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। মিল্ক কোন ধরনের নাউন? প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, নাকি আনকাউন্টেবল নাউন? সঠিক উত্তর আনকাউন্টেবল নাউন। মিল্ক আনকাউন্টেবল নাউন, কারণ মিল্ক গণনা করা যায় না। কাইন্ডনেস কোন ধরনের নাউন? প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন? সঠিক উত্তর অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ কাইন্ডনেস ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। দ্য জুরি ইজ গোয়িং টু টেক আ ডিসিশন। আমরা জানি জুরি একটি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের পরের ভার্ব সাধারণত সিঙ্গুলার হয়, সেই জন্য দ্য জুরি ইজ গোয়িং টু টেক আ ডিসিশন। এখানে ইজ ভার্বটি সিঙ্গুলার হয়েছে। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার প্রপোজালস। এখানে ভার্বটি ওয়ার প্লুরাল হয়েছে, কারণ এখানে জুরি ডিভাইডেড হয়ে গেছে। ডিভাইডেড বা পৃথক হওয়ার ক্ষেত্রে কালেকটিভ নাউনের ভার্ব প্লুরাল হয়। বাইরন ইজ আ গ্রেট ইংলিশ পোয়েট। এখানে বাইরন একজন কবির নাম, তাই বাইরন প্রপার নাম। কিন্তু নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। এখানে নজরুল কবির নাম এবং বাইরনও কবির নাম, তবে নজরুল এখানে প্রপার নাম এবং বাইরন এর সাথে নজরুলকে তুলনা করা হচ্ছে বলে বাইরন কমন নাম। তার মানে তুলনা করার ক্ষেত্রে কমন নাউন হয়।